ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি বছরের শুরুতেই টেস্টে অভিষেক হয়েছে সরফরাজ খানের। এর মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শতরান হাঁকালেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টেই দুরন্ত শতরান করে ফেললেন মুম্বাইয়ের এই তরুণ ব্যাটার। শুক্রবার 70 রান করে অপরাজিত ছিলেন সরফরাজ। শনিবার অর্থাৎ টেস্টের চতুর্থ দিনে 100 রান করলেন তিনি। 110 বলে 13টি 4 আর 3টি 6 মেরে 100 রান করেছেন এই ডানহাতি ব্যাটার। শুক্রবার ম্যাচের তৃতীয় দিনের শেষ বলে আউট হয়ে যান বিরাট কোহলি। তিনি 70 রান করেছিলেন। বিরাট আর সরফরাজ মিলে 136 রানের জুটি গড়েন। কিন্তু বিরাট আউট হওয়ায় স্বাভাবিকভাবেই দায়িত্ব বেড়ে যায় সরফরাজের। শনিবার ঋষভ পান্থের সাথে জুটি গড়ে সেই দায়িত্ব নিপুণভাবে পালন করলেন সরফরাজ খান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে 4 নম্বরে ব্যাট করতে নামেন সরফরাজ। বল তার দিকে আসতেই কভারের দিকে ঠেলে দিয়েই দৌড় শুরু করেন তিনি। হেলমেট খুলে ফেলেন তিনি, কারণ ততক্ষণে তার আর বুঝতে বাকি নেই টেস্ট ক্রিকেটের প্রথম 100 রান হাঁকিয়ে ফেলেছেন তিনি। প্রথম ইনিংসে চাপের মুহূর্তে 0 রানে আউট হয়েছিলেন সরফরাজ। প্রশ্ন উঠে গিয়েছিল তার কেরিয়ার নিয়ে, কিন্তু সুযোগ পেতেই নিজেকে প্রমাণ করলেন তিনি। প্রবল চাপের মুখেও দুর্দান্ত ইনিংস খেললেন, তার 100 রান লড়াইয়ে ফেরালো ভারতকে। ভারতের সপ্তম ব্যাটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। এর আগে 4 নম্বরে ব্যাট করতে নেমে সেঞ্চুরি করেছেন সচিন তেন্ডুলকার, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়, অজিঙ্ক্য রাহানে, ভিভিএস লক্ষণ। কয়েকদিন আগে রঞ্জি ট্রফিতে 100 রান হাঁকিয়েছেন সরফরাজ। এর আগেও 2-3 মরশুমে একের পর এক বড় রানের ইনিংস খেলেছেন তিনি, কিন্তু ভারতীয় দলে জায়গা পাননি। যদিও জানুয়ারিতে তার ভাগ্য বদল হয়, সেই সময় ব্যক্তিগত কারণে বিরাট কোহলি ইংল্যান্ডের প্রথম 2টি টেস্ট খেলেননি। এছাড়াও হায়দ্রাবাদে প্রথম টেস্টে চোট পাওয়ার কারণে 2য় টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন লোকেশ রাহুল এবং রবীন্দ্র জাদেজা। শুভমান গিল, শ্রেয়াস আয়াররা রান পাচ্ছিলেন না। সেই সময় ভারতীয় দলে সুযোগ পান সরফরাজ। দীর্ঘ উপেক্ষার পর টেস্ট খেলার সুযোগ পেয়েছিলেন সরফরাজ খান। রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার জন্য ভারতের টেস্ট ক্যাপ হাতে মিলেছিল সরফরাজের। ভারতের 311 নম্বর টেস্ট ক্যাপ পেয়েছিলেন সরফরাজ খান। বড় ছেলের টেস্ট ক্যাপ নেওয়ার সময় বাবা নওশাদ খানের চোখে জল এসে গিয়েছিল। অভিষেক টেস্টেই সবার নজর কেড়েছিলেন সরফরাজ। তবে রবীন্দ্র জাদেজার ভুলে রান আউট হয়ে ফিরেছিলেন মারকুটে মুম্বাইকার। 66 বলে 62 রান করে থেমেছিল সরফরাজের ব্যাটিং ঝড়। ইংল্যান্ডের বিরুদ্ধে 3টি অর্ধশত রান করার পরেও বাংলাদেশের বিরুদ্ধে একাদশে সুযোগ পাননি তিনি। 2য় টেস্ট চলাকালীন তাকে রিলিজ করে দিয়েছিল টিম ইন্ডিয়া, কিন্তু শুভমান গিল চোট পাওয়ার কারণে ফের ভাগ্য ফেরে সরফরাজের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সুযোগ পান। এই সুযোগকে কাজে লাগিয়ে চিন্নাস্বামী স্টেডিয়ামে মাইলস্টোন স্পর্শ করলেন সরফরাজ খান। এদিন 100 রান করে 2 হাত 0 তুলে উদযাপনে মাতেন তিনি। এই তরুণ তুর্কির সাফল্যে খুশি নেটিজেনরাও। খুশি উপচে পড়ছে ফেসবুক, টুইটারের মতো একাধিক সোশ্যাল মিডিয়ায়।